Hello guys, good morning. Shobai bhalo acho? Are bhalo bhalo acho? Ami bhalo achi. To chalo aaj ami ekta chicken ranna kori seta tomader sathe share kori. To chicken ta ami kemon kore ranna kori setai dekho naturally. To chalo amar ranna ta shuru kora jak. Ami shobai shobai ranna kore chole eshi ranna korar jonno. To chalo kibhabe ranna korchi setai ami share korbo. To chicken ta ke ami 5 minuter jonno bhalo kore tok doi diye marinate kore rakhlam. তো চলো এবার দেখে নি কি কি আছে। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর এখানে রসুন দিয়ে দিয়েছি মিক্সির বাটির মধ্যে, সঙ্গে আদাটাও দিয়ে দিলাম। এবার একটু কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। তো এবার এটাকে ছট করে বেটে নিয়ে আসবো, মানে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে আসবো। তো চলো মিক্সিতে গ্রাইন্ড করে আমার কমপ্লিট হয়ে গেছে, বেস কমপ্লিট। এবার চলো কি করব, সব কিছু তো রেডি করাই আছে। গরম তেল, মানে কড়াইতে দিয়েছি গরম তেল। তো গরম তেলের মধ্যে আলুগুলোকে বেশ লাল লাল করে একটু ঝাঁকানাকা করে ভেজে নেবো। পুরো লাল লাল হয়ে গেলে আলুকে নামিয়ে নেবো। এবার আমার ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, এক্ষুনি হয়ে গেছে। তো চলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি কী করব, গরম তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা ফোড়ন, শুকনো লঙ্কাও ফোড়নটা দিয়ে দিলাম। এবার কিছু আস্ত রসুন দিয়ে দিলাম। তো রসুনগুলো জাস্ট আস্ত দিলে আমার খেতে ভালো লাগে, তো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি, তো এবার এটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম যে মিক্সিতে পেস্ট করেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা, তো সেটাও দিয়ে দিলাম। সেটা দিয়ে আবার একটু হালকা লাল লাল করে কষিয়ে নেবো, মানে হালকা হালকা করেই কষাবো। তো এবার দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। তো টমেটো কুচিগুলো দিয়ে এবার বেশ ভালো করে নাড়াবো, মশলাটা বেশ কষে কষে গেলে দিয়ে দিলাম এর মধ্যে হলুদ আর লবণ। তো হলুদ আর লবণ দিয়ে এবার বেশ ভালো করে নাড়াতে থাকবো। তো নাড়ানো কমপ্লিট, কষাটা মোটামুটি হয়ে এসছে। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুগুলো। তো এই ভেজে রাখা আলুগুলো দিয়েও আবার বেশ খানিকক্ষণ ধরে নাড়িয়ে নেবো, আলুর মধ্যে মশলাটা একটু ঢুকে যাবে। তো বেশ খানিকক্ষণ ধরে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে এবার টক দই দিয়ে মাখানো ম্যারিনেট করা চিকেনটা রয়েছে, সেটা এবার এর মধ্যে ঢেলে দিলাম। তো সেটা এর মধ্যে ঢেলে দিয়ে এবার এটা দিয়েও বেশ খানিকক্ষণ ধরে নাড়াবো, নাড়িয়ে হালকা করে ঢেকে দেবো। তো বেশ কয়েকক্ষণ নাড়াতে নাড়াতে হালকা করে ঢেকে দিলে রান্নাটা অলমোস্ট রেডি হয়েই যাবে। তো এবার চলো ঢেকে দিয়ে আবার নতুন করে দেখাচ্ছি রান্নাটা কিভাবে করলাম। তো রান্নাটা রেডি হয়ে যাবে, এবার আসবো দেখাতে। তো চলো বাই দ্য ওয়ে, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। জাস্ট মাংসটা কষিয়ে নিয়ে নামিয়ে নেবো, একটু জল দিয়ে, অবশ্যই গরম জল দিয়ে নামিয়ে নেবো। রান্না কমপ্লিট, টাটা। টেললে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফেসবুকে ফলোটা করতে ভুলবে না। টাটা, চলো রান্নাটা রেডি করে নিই, একবার পারলে দেখাবো। ঠিক আছে, চলো। তো রান্নাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, জল দিয়ে জাস্ট ফুটিয়ে নিয়েছি। পুরো একদম কষা কষা হয়েছে, ঝোলটা কম, বেশ টেস্টি হয়েছে, দেখতে তো বেশ টেস্টি লাগছে। আই থিঙ্ক খেতেও সুন্দর হবে। তো পরে খাবো, যদি পারি তো তখন রিভিউ দেবো। এখনও পর্যন্ত টাটা, টেললেন, পরে আবার দেখা হবে।